প্রতি মাসে মহিলাদেরকে হাত খরচের জন্য পাঁচশো টাকা কিছু মহিলাদেরকে এক হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এই স্কিমটার নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম এটি আপনারা কোথায় পাবেন অথবা ফর্মটা ফিল করে কোথায় জমা দেবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সবার প্রথমে আমি ফর্মটা কীভাবে ফিল করবেন সেটি দেখিয়ে দেবো ফর্মটি ফিল করার জন্য উপরে একটি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে নোটিসে লেখা আছে ফর্মটা আপনাদেরকে ইংরেজিতে ফিল আপ করতে হবে এবং প্রতিটা অক্ষর ক্যাপিটাল লেটারে হতে হবে এবং নিচের দিকে লেখা আছে যে যতগুলি যে যে ঘরে স্টার মার্ক আছে সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে আপনাদেরকে একটি কালার ফটো নিয়ে রাখতে হবে পাসপোর্ট সাইজ এই এবং সেই কালার ফটোটা এই ফটোর জায়গাতে আপনাদেরকে আটকিয়ে দিতে হবে ছবিটা লাগানোর পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডির যে ঘরটা আছে এটা আপনাদেরকে খালি রাখতে হবে এখানে আপনাদের কোনো কিছু লেখার নেই এটা অফিস থেকে আপনাদেরকে যখন ফর্মটা দেবে তখন এখানে লিখে দেবে এবং নিচের দিকে আসলে এখানে একটু নিচের দিকে দেখতে হবে যেখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস তো এখানের বাকি সবগুলো আমাদেরকে পার্সোনাল ডিটেলসগুলো আমাদের দিয়ে দিতে হবে কিন্তু সবার প্রথমে যে ঘরটা এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা আপনাদেরকে লিখতে হবে না এটা খালি রাখতে হবে যখন এই ফর্মটা জমা দেবেন ফিল করে তখন ওরা এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে তো এরপরে নিচের দিকে লেখা দেখতে হবে যেখানে লেখা আছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনাদেরকে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সে কার্ড থেকে দেখে দেখে এখানে লিখে নিতে হবে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও এই লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তাদের নিয়মটা একটু আলাদা হবে সেটি ক্যাম্পে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং নিচে যে আধার কার্ডের নাম্বারটা আছে আধার কার্ডের নাম্বারটা আপনাদেরকে অবশ্যই লিখে নিতে হবে যদি আপনার আধার কার্ড হয়ে না থাকে বা কোনো সমস্যা থাকে তো আধার কার্ডটা অবশ্যই এখনই আপনারা ঠিক করে নিন আধার কার্ডের নাম্বারটাও এখানে আপনাদেরকে লিখে নিতে হবে এবং তারপরে নিচে বেনিফিশিয়ারি নেম মানে যার নামে আপনারা অ্যাপ্লাই করছেন তার ফার্স্ট নাম যেটা আছে সেটা এই ফার্স্ট নামের ঘরে লিখতে হবে এবং মিডিল নেম যেটা আছে সেটা মিডিল নেমের ঘরে লিখতে হবে এবং লাস্ট নাম যেটা আছে সেটা লাস্ট নামের ঘরে আপনাদেরকে লিখে নিতে হবে বেনিফিশিয়ারির নামটা লেখার পরে নিচের দিকে দেখতে পাবেন যে মোবাইল নাম্বার এখানে লেখা আছে এখানে বেনিফিশিয়ারির একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যদি তার নিজস্ব মোবাইল নাম্বার থাকে তো সেটা অবশ্যই দেবেন যদি না থাকে তাহলে ফ্যামিলির সদস্যদের মধ্যে কারোর একজনের মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপরে নিচের দিকে দেখতে পাবেন এখানে লেখা আছে ইমেল আইডি যদি বেনিফিকশারির ইমেল আইডি থেকে থাকে তো অবশ্যই এখানে লিখে দেবেন যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই নিচে দেখতে পাবে এখানে লেখা আছে জেন্ডার জেন্ডারের পাশে এখানে একটি অপশন থাকবে ফিমেল কারণ এই প্রকল্পটা শুধুমাত্র মহিলাদের জন্য তাই এখানে দ্বিতীয় কোনো জেন্ডার লেখা থাকবে না এরপরে আপনাদেরকে আপনাদের ডেট অফ বার্থটা লিখে নিতে হবে তো আপনাদের সঠিক ডেট অফ বার্থটা এখানে লিখে নেবেন দেখে দেখে এর নিচে যে এক এক দু হাজার একুশ লেখা আছে এক এক দু হাজার একুশে আপনার বয়সটা কত ছিল সেটা আপনাদেরকে এক এক দু হাজার একুশের পরে যে ঘরটা খালি আছে এখানে আপনাদেরকে অবশ্যই লিখতে হবে এটা এরপরে নিচে আপনাদেরকে ফাদার্স নেমটা লিখে নিতে হবে প্রথমেই ফার্স্ট নেম যেটা আছে সেটা এখানে লিখে নিতে হবে ফার্স্ট নেমের ঘরে এবং এরপরে যেটা আপনার ফাদার্স নেমের মিডিল নেম আছে সেটা মিডিল নেমটা আপনাদেরকে মিডিল নেমের ঘরে আপনাদেরকে দেখে দেখে লিখে নিতে হবে এবং এরপরে যেটা লাস্ট নেম আছে সেটি লাস্ট নেমের ঘরে লিখে নিতে হবে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সবগুলো ক্যাপিটাল লেটারে হবে এরপরে আপনাদেরকে মাদার্স নেমটা লিখে নিতে হবে প্রথমেই ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নামটা লিখে নিতে হবে এবং মিডিল নেমের ঘরে মিডিল নেমটা লিখে নিতে হবে এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা লিখে নিতে হবে এবং নিচে দেখতে পাবেন স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন তো এখানে আপনার স্বামীর নামটা লিখতে পারেন না লিখলে না লিখলেও কোনো অসুবিধা নেই তো যদি লিখতে চান তাহলে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা এবং একইভাবে মিডল নেমের ঘরে মিডিল নেমটা এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা লিখে নেবেন এরপরে নিচের দিকে আপনাকে আপনার কাজটা লিখে নিতে হবে যদি আপনার এস এসটি থাকে তো সেটা এখানে আপনাদেরকে লিখে নিতে হবে যদি আপনার এসি থাকে তো এসসির পাশে যে ছোট্ট একটি ঘর দেখতে পাবেন এখানে আপনাকে টিক মারতে হবে যদি এসটি থাকে এসটির পাশেও ছোট্ট ঘরে আপনাদেরকে টিক মারতে হবে অথবা যদি আপনি আদার্স হন তাহলে আদার্সের ঘরে টিক মেরে দেবেন এখানে এস সি অথবা এসটির ঘরে যদি আপনি টিক মেরে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এসসি সি অথবা এসটির সার্টিফিকেট নম্বরটা এই পাশের ঘরে দেখে দেখে আপনাদেরকে লিখে নিতে হবে এরপরে এখানে আপনার ম্যারেজ স্টেটাসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি বিবাহিত অবিবাহিত ডিভোর্স অথবা বিধবা ফুর্তিটার পাশে আপনাকে একটি টিকমার্ক দেওয়ার অপশন আছে তো এখান থেকে আপনি আপনার টিকমার্কটা দিয়ে নেবেন এরপরে আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা লিখে নিতে হবে সবার প্রথমে থাকবে স্টেট ওয়েস্ট বেঙ্গলটা আপনার এখানে লেখাই থাকবে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না এর মানে এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে থাকা বাসিন্দাদের জন্যই লক্ষ্মী ভাণ্ডার স্কিমটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে থাকা মহিলাদের জন্যই বেঙ্গলের বাইরে কোনো মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন না এরপরে নিচের ঘরে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে লিখে নিতে হবে এবং ডিস্ট্রিক্টটা লিখার পরে নিচে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে পুলিশ স্টেশন তো আপনাকে আপনার পুলিশ স্টেশনটা এখান থেকে লিখে নিতে হবে তো সবগুলো ক্যাপিটাল লেটারে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং তারপরে আপনার যে ব্লক বা অথবা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা আপনাকে এখান থেকে লিখে নিতে হবে এবং এরপরেই নিচের ঘরে আপনাকে আপনার যে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার যেটা আছে সেটা আপনাকে এই ঘরগুলির মধ্যে সেটা আপনাকে সঠিকভাবে লিখে নিতে হবে এরপরে নিচের ঘরে আপনি প্লেস টাউন সিটি যেখানেই বাস করেন সেখানকার নামটা আপনাকে পাশের ঘরগুলিতে লিখে নিতে হবে এরপরে নিচে যে হাউস নাম্বার আছে হাউস নাম্বারটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি অবশ্যই হাউস নাম্বারটা লিখবেন যদি না জানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই না লিখলেও এরপরে আপনার পোস্ট অফিসটা কোথায় আছে সেই নামটা আপনি এখানে পোস্ট অফিসের পাশের ঘরগুলিতে দেখে দেখে লিখে নেবেন এরপর আপনি পোস্ট অফিসের নিচে যে পিন পিনকোডের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার পিনকোড নাম্বারটা এখানে লিখে নিতে হবে এই পর্যন্ত ফর্মটার প্রথম পেজ ফিল করা কমপ্লিট হলো এরপরে দেখে নেব কিভাবে আপনি দ্বিতীয় পেজটা কমপ্লিট করবেন তো এরপরে আপনি দ্বিতীয় পেজের শুরুতে দেখতে পাবেন এখানে লেখা আছে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর বাস করছেন তো আপনি যদি জন্মের পর থেকে ওয়েস্ট বেঙ্গলে বাস করেন তাহলে আপনাকে আপনার বয়সটা এখানে শুধু লিখে দিতে হবে লক্ষ্মী ভান্ডার স্কিমে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি খুবই শীঘ্রই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়ে নিন সবার প্রথমে এখানে ব্যাংক নেম যেটা আছে সেটা আপনার ব্যাংকের নামটা এখানে লিখে নেবেন তো অবশ্যই আপনি সবগুলো যেন ক্যাপিটাল লেটারে লিখবেন তো ব্যাংকের নেমটি সবার প্রথমে আপনি এখানে লিখে নেবেন লেখার পরেই নিচের ঘরে আপনি দেখতে পাবেন লেখা আছে ব্যাংক ব্রাঞ্চ নেম তো ব্যাংকের ব্রাঞ্চ নেমটি আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন যদি না লেখা থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন সেখানেই বলে দেবে দ্বিতীয় আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে লিখে নেবেন খুবই আস্তে আস্তে লিখবেন দেখে যেন রকম ভুল না হয় নিচের ঘরে আপনাকে আপনার আই কোডটা লিখে নিতে হবে এটাও আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন আপনার আইএফএসসি কোডটা তো দেখে দেখে এখানে আপনি লিখে নেবেন সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পরে ফর্মের শেষে বলে দেওয়া হয়েছে ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে সবারের প্রথমে এখানে বলা হয়েছে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে যেটি আমি ফ্রমের শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এখানে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো আটকাতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবিটি আটকে দিলে আপনি পাশের এই ঘরে একটি ছোট্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি মার্ক দিয়ে দেবেন এরপরে নিচের ঘরটি বলা হয়েছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড মানে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ডটা থাকে তাহলে সেটার একটি কপি এখানে এর সাথে জমা দিয়ে দেবেন এবং তার পাশে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন এবং তারপরে বলা হয়েছে কপি অফ আধার কার্ড আধার কার্ডের একটি কপি দেবেন এবং তার দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন এবং তারপরে চার নম্বরে বলা হয়েছে এখানে কপি অফ এসসি এস টি সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি সার্টিফিকেট থাকে তাহলে সেটি জমা দেবেন এবং তার পাশে এখানে একটি মার্ক দিয়ে দেবেন আর যদি না জমা দেন তাহলে টিকমার্ক দেওয়ার কোনো দরকার নেই এখানে বলা হচ্ছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক পাসবুকের যে প্রথম পেজটা আছে সেটার একটি জেরোস কপি আপনি এখানে জমা দেবেন এবং এখানে টিকমার্কটা দিয়ে দেবেন এবং আদার্স যদি কোনো ডকুমেন্টস আপনি জমা দিতে চান তাহলে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন শুধুমাত্র যেই ডকুমেন্টসগুলো আপনি জমা দেবেন সেই ডকুমেন্টসের পাশের ঘরে আপনি টিকমারটা দিয়ে দেবেন যদি এই এর মধ্যে কোনো ডকুমেন্টস আপনি জমা না দেন তাহলে তার পাশে টিকমার দেওয়ার কোনো দরকার নেই সেলফ ডিক্লারেশন এখানে বলা হয়েছে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তবেই ফর্মটা ফিল আপ করবেন যদি আপনি গভর্নমেন্টের রকম জব করেন অথবা কোনো পেনশন পান তাহলে ফর্মটা ফিল আপ করবেন না যদি এরপরেও আপনি ফর্মটা ফিল আপ করেন তারপরে আপনার বিরুদ্ধে আইনত অ্যাকশন নেওয়া হবে এখানে আপনাকে জমা দেওয়ার ডেটটা লিখতে হবে এবং এখানে আপনাকে সিগনেচার করতে হবে এরপরে আসি অ্যাকনোলেজমেন্টে এখানে সবার প্রথমে আপনাকে আপনার নামটা লিখতে হবে এরপরে ডটার অথবা ওয়াইফ সেটা আপনাকে সিলেক্ট করে পাশে আপনার বাবার নাম অথবা স্বামীর নামটা লিখে নিতে হবে যেদিন ফর্মটা ফিল করছেন এখানে সেদিনকার ডেটটা লিখে নেবেন এরপর এখানে মোবাইল নাম্বারটা আপনার লিখে নেবেন তারপরে আবার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে আপনি লিখে নেবেন এরপরে নিচে আধার কার্ডের নাম্বারটাও আপনাকে আর একবার লিখে নিতে হবে এবং এখানে ওরা এখান থেকে একটা ডেট এবং এখানে ওরা সিগনেচার একটা করে দেবে যেখানে জমা দেবেন এরপরে আপনাকে এই রিসিপ্ট কপিটা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার হাতে অবশ্যই রিসিপ্ট কপিটা আপনার কাছে যত্ন করে রেখে দেবেন পরবর্তীতে রিসিপ্ট কপিটা কাজে লাগবে আমার এই ভিডিওটা দেখার পরও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিক তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ